আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ভোরের নিউজে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুলনার প্রবীণ সাংবাদিক গ্রেপ্তার, জানাবো বিস্তারিত। পদত্যাগের প্রশ্নই আসে না, বললেন রাশেদ খান মেনন। ঐক্যফ্রন্টের সমাবেশ হচ্ছে না, যে কারণে ক্রিকেটারদের আন্দোলনে নেই মাশরাফি, এ নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। 5 বছরের সাজায় জেলে গেলেন বিএনপির এমপি হারুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এইবার জানাবো বিস্তারিত সংবাদ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফেসবুকে স্ট্যাটাস দেয় খুলনার প্রবীণ সাংবাদিক গ্রেপ্তার। ভোলার ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দেয় খুলনার প্রবীণ সাংবাদিক দ্য নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুদ্দিন আহমেদ শান্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত 3টার দিকে পুলিশ তার দোলখোলার নিজ বাসভবন থেকে থানায় ডেকে নিয়ে যান। সোমবার সন্ধ্যায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। খুলনা সদর থানার উপপরিদর্শক এসআই শফিকুল আলম বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 28, 29 ও 31 ধারায় সদর থানায় মামলাটি করেন। সাংবাদিক মনিরুদ্দিন ভোলার ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলে মামলায় বলা হয়। তার বিরুদ্ধে উস্কানি দেওয়া, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা, সরকারের ভাবমূর্তি নষ্ট করা, হিন্দু মুসলমানদের সম্প্রীতি বিনষ্ট করা এবং পুলিশ বাহিনীর মনোবল নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, মনির আহমেদ তার ফেসবুক পেজে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় উস্কানিমূলক স্ট্যাটাস দেন। এতে ভোলার পুলিশ সুপারকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করায় ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ হয়। এজন্য পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তার বাসা থেকে মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এডিসি আরও জানান, মনিরুদ্দিন আহমেদ শান্তি ভোলার ঘটনায় পুলিশের ভূমিকার সঙ্গে ইসরায়েলি পুলিশ বা ইহুদিদের সঙ্গে তুলনা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ফেসবুকে আরও একটি স্ট্যাটাস পোস্ট করেন তিনি, যাতে ধর্মীয় মূল্যবোধ ও সম্প্রীতি বিনষ্ট করার প্রমাণ পায় পুলিশ। এদিকে পদত্যাগের প্রশ্নই আসে না, বললেন রাশেদ খান মেনন। বিতর্কিত বক্তব্যের জন্য পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন 14 দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, আমি পদত্যাগ করব না, আমার পদত্যাগের প্রশ্ন আসে না। তবে বিষয়টি নিয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। এদিকে বিতর্কিত বক্তব্যের কারণে রাশেদ খান মেননের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন 14 দলের শরিক সাম্যবাদী দলের প্রধান দিলীপ বড়ুয়া। তিনি বলেন, রাশেদ খান মেনন কেন বলেছেন, তার কথা সঠিক কিনা সেটার জবাব আমি দেব না, তবে তিনি যা বলেছেন তা পদত্যাগ করেই বলা উচিত ছিল। তিনি যা বলেছেন তার জন্য এখন তার পদত্যাগ করা উচিত, তার দুটি অবস্থান তো একসঙ্গে হয় না। দিলীপ বড়ুয়ার এ বক্তব্যের জবাবে রাশেদ খান মেনন বলেন, আমি পদত্যাগ করব না, পদত্যাগের প্রশ্ন আসে না। এটা তো শুধু নৈতিকতার প্রশ্ন নয়, এর সঙ্গে রাজনৈতিক প্রশ্ন জড়িয়ে আছে। 1986 সালেও তো বলা হয়েছিল, মিডিয়া কু হয়েছিল, তারপরেও সবাই পার্লামেন্টে ছিল, পদত্যাগ না করেও ভোটের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া যায়। এদিকে 5 বছরের সাজায় জেলে বিএনপির এমপি হারুন। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকির মামলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। দুদকের করা এ মামলার 3 আসামির মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনকে 5 বছরের কারাদণ্ডের পাশাপাশি 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে তাকে আরো 6 মাসের সাজা খাটতে হবে। এদিকে চ্যানেল 9-এর ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পিকে 2 বছর কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর গাড়ি ব্যবসায়ী ইস্তিয়াক সাদেককে 3 বছরের কারাদণ্ড এবং 40 লাখ টাকা জরিমানা করেছে আদালত। বাপ্পি ও সাদেককে রায়ে পলাতক দেখানো হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম একযোগ আগের মামলার রায় সোমবার ঘোষণা করেন। বিগত 4 দলীয় জোট সরকারের সময় সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে তা বিক্রির অভিযোগে হারুন সহ ওই 3 জনের বিরুদ্ধে 2007 সালের 17 মার্চ এই মামলা করা হয় ঢাকার তেজগাঁও থানায়।
তদন্ত শেষে ওই বছরের 18 জুলাই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। সেই অভিযোগপত্র আমলে নিয়ে আদালত 2007 সালের 20 আগস্ট হারুন সহ তিন আসামির বিচার শুরু করে। এদিকে ঐক্যফ্রন্টের সমাবেশ হচ্ছে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আজ 22 অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ হচ্ছে না। জাতীয় ঐক্যফ্রন্টের জনসমাবেশের জন্য পুলিশের অনুমতি না পাওয়ায় আপাতত সমাবেশ স্থগিত রেখেছে ঐক্যফ্রন্ট। জানা গেছে, খুব দ্রুত আলোচনা করে কর্মসূচি দেবে ঐক্যফ্রন্ট। গত বুধবার বিকেলে ডক্টর কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক শেষে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এ সময় সমাবেশের অনুমতি না পেলে ঐক্যফ্রন্ট কি করবে এমন প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন বলেন, অনুমতি না দেওয়া হবে সংবিধানের লঙ্ঘন। সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে সভা সমাবেশ করা ও বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে। অনুমতি না দিলেও কাজ করে যেতে হবে। অনুমতির বিষয় সরকারের, অবস্থা বুঝে পরবর্তী করণীয় ঠিক করবেন বলে জানান তিনি। এদিকে গতকাল সমাবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আসামা আব্দুর রব বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে 22 অক্টোবর রাজধানী সোহরাওয়ার্দীতে সমাবেশ করার কথা ছিল, কিন্তু এ সমাবেশের অনুমতি সরকার আমাদেরকে এখনো দেয়নি। এর প্রতিবাদে আমরা আলোচনা করে কর্মসূচি দেব। গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগরুল হায়দার আফ্রিক বলেন, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদ সমাবেশের অনুমতির জন্য আজ দ্বিতীয় দফা গিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যাতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে কোনো একটি হলরুমে সমাবেশ করি। তিনি বলেন, আমরা আপাতত কাল সমাবেশ করছি না, আর কোনো হলরুমে সমাবেশ করার তো প্রশ্নই আসে না। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব। এদিকে যে কারণে ক্রিকেটারদের আন্দোলনে নেই মাশরাফি বিন মর্তজা। মাশরাফি বিন মর্তজা এখনো অবসরে যাননি জাতীয় দল থেকে। তিনি এখনো নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে দলকে। অথচ গতকাল তারই অনুপস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গনে সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। সোমবার বিকেলে হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে সবার পক্ষে এ ঘোষণা দেন সাকিব আল হাসান। এ সময় তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ সহ দেশের শীর্ষ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের এই আন্দোলনে জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তজার অনুপস্থিতি নিয়েও প্রশ্ন ছিল অনেকের। অবশেষে সেসব প্রশ্নের জবাব দিয়েছেন মাশরাফি নিজেই। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে সোমবার দিবাগত রাত 12টার দিকে এক পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের 11 দফা দাবির পক্ষে আছেন তিনি। মাশরাফি আরও জানিয়েছেন, আগে থেকে জানলে তিনি নিজেও উপস্থিত থাকতেন ওই সংবাদ সম্মেলনে। পাঠকদের জন্য মাশরাফির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। মাশরাফি লিখেছেন, অনেকেই প্রশ্ন করেছেন যে দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয় প্রশ্নটি আমাকে না করে ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছুদিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল, কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি। ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনো আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম। মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে যে কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন, কিন্তু আমি নিজেও জানি না কেন জানানো হয়নি। তবে আমার উপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে 11 দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবি ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরি। আমি মাশরাফি বিন মর্তজা 11 দফা দাবি শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকব। প্রসঙ্গত, সোমবার 11 দফা উত্থাপন করার পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। অথচ ভারত সফরকে সামনে রেখে 25 অক্টোবর জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা। এদিকে চুনোপুটি নয়, রাঘব বোয়ালদের ধরুন, আশাবাদ ব্যক্ত করে বললেন আসামা আব্দুর রব। আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে চুনোপুটিদের ধরা হচ্ছে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসামা আব্দুর রব বলেছেন, চুনোপুটিদের ধরে লাভ নেই, রাঘব বোয়ালদের ধরে জনগণের সামনে তাদের হাজির করেন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ক্যাসিনো বিরোধী অভিযানের নামে আইওয়াশ, ভারতের সঙ্গে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং
জাতীয় সরকারের দাবিতে জেএসডি ঢাকা মহানগর এই কর্মসূচির আয়োজন করে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।